ঝালকাঠিতে একটি ইটভাটা মালিকের বিরুদ্ধে অগ্রিম ইট বিক্রির কথা বলে প্রতারণার মাধ্যমে 63 লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তরা আজ রোববার বেলা 12টায় ঝালকাঠির নলছিটি উপজেলার সুজাবাদ দেশ নামে একটি ইটভাটার সামনে চুক্তিপত্র হাতে নিয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন। মানববন্ধনে মগর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। তারা টাকা আত্মসাৎকারী ইটভাটার মালিক নাহিদ শেরনিয়াবাতের বিচার দাবি করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নলছিটি উপজেলার সুজাবাদ গ্রামে জাহিদ হাসানের ইটভাটার মালিকানার অংশীদার হয়ে বরিশালের সাবেক ছাত্রলীগ নেতা নাহিদ শেরনিয়াবাত স্থানীয় লোকজনদের কাছ থেকে অগ্রিম ইট বিক্রির কথা বলে 63 লাখ টাকা নেন। পরে তিনি পাওনাদারদের ইট না দিয়ে হয়রানি করেছেন, এমনকি তাদের কাছ থেকে নেওয়া টাকাও ফেরত দিচ্ছেন না নাহিদ শেরনিয়াবাত। বিষয়টি নিয়ে ঝালকাঠির পুলিশ সুপার নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও মগর ইউনিয়ন পরিষদের ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন। নাহিদ শেরনিয়াবাত বর্তমানে ইটভাটার যাতায়াত বন্ধ করে দেওয়ায় ভুক্তভোগীরা দুশ্চিন্তায় পড়েছেন। তারা ইটের জন্য দেওয়া টাকাগুলো ফেরত এবং নাহিদ শেরনিয়াবাতের প্রতারণার বিচার দাবি করেছেন। সবাই